কাউন্টার খোলা আছে, টিকিট নেন টিকিট নেন টিকিট নেন, সবাই এসে মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। পুলিশ লাইন্স মাঠে আয়োজিত মেলা প্রাঙ্গণে ঢুকতেই খর্বকায় নারী পুরুষের হাঁকডাক। নির্ধারিত কাউন্টার থেকে টিকিট আর মাস্ক পরিধান নিশ্চিত করে মেলার মাঠে প্রবেশ করছেন ক্রেতা দর্শনার্থীরা। ঢুকেই দৃষ্টিনন্দন ফোয়ারা নজর কেড়ে নেয়। অদূরে নাগরদোলা, খেলনা ট্রেন, চরকি সহ বিভিন্ন রাইড হাঁপছানি দেয় শিশুদের। কখনো কখনো অভিভাবকরাও ছাড়তে চান না বিনোদনের সুযোগ। এর আগে আমি কোনোদিন নাগরদোলা চড়িনি, আজকে প্রথম চড়ছি, আমাকে ভালো লাগছে, অনেক ভালো লাগলো। দীর্ঘদিন পর করোনার পর মেঘ নিয়ে উঠলাম, ভালো লাগলো আর কি। করোনা কালীনের মধ্যে ঘর বন্দি ছিলাম আমরা, তাই আজকে যে মেলাতে আসছি ফ্যামিলি নিয়ে, ঘুরতেছি ফিরতেছি, নাগরদোলা উঠতেছি, অনেক মজা লাগতেছে। বিনোদন কেন্দ্রগুলোর চারপাশে রকমারি পণ্যের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। খাদ্যদ্রব্য থেকে শুরু করে প্রসাদনী, বাদ পড়েনি নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী। মেলায় এসে অনেক কিছু দেখলাম, অনেক ভালো লাগতেছে। জিনিসপত্রের দাম আসলে বাহিরে যা থাকে তার চেয়ে এখন এখানে একটু কিছুটা হলেও বেশি তো থাকবেই, যেহেতু মেলায় স্পেশাল একটা কিছু। অনেক কিছু পাওয়া যাচ্ছে, তারপর আচারের দোকান, একটা আচারে দেখলাম 138 প্রকার আচার পাওয়া যায়। ও সেই সাথে দেখতে পাচ্ছেন আমরা অনেক ধরনের রাইডার এখানে আছে, অনেক ধরনের রাইড, যেখানে ছোট বাচ্চারা সব বড়রাও চড়তে পারে। আর দেখতে পাচ্ছেন অনেক ধরনের ঝর্ণা, পিছনে একটা পোলার, একটা ইয়ে আছে পুকুর, এখানে ছোট বাচ্চারা চড়ে অনেক কিছু করতেছে। আমাদের এইজের জন্য মানে মূল আকর্ষণ ওইটাই, সাম্পান নৌকাটাই। হস্ত ও কুটির শিল্প প্রসারে পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত মেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হচ্ছে বলে দাবি পুলিশের। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনটেন, প্রথমে আমরা দেখছি যে তাদের স্বাস্থ্যবিধি কতটুকু মেনটেন করছে, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, এগুলো এন্ট্রিতে সবাইকে মাস্ক, এটা দিয়ে সারা দেশের যে নারী পুলিশ নারী কল্যাণ সমিতির এই পুনাক মেলাটা, সাথে কিছু স্বল্প মূল্যে কিছু আইটেম যেগুলো 50 টাকা অথবা 100 টাকা, এই পণ্যগুলো বিক্রি হচ্ছে। ওভারঅল আমাদের যেটা সিকিউরিটির ব্যাপারটা, সবার আগে দেখছি আমাদের সিকিউরিটি ঠিক আছে কিনা, এটাও আমরা লক্ষ্য করতেছি। একই সাথে স্বাস্থ্যবিধি দুইটাই মেনটেন করে যেন কোনো রকম সমস্যা না হয় সেই দিকটা আমরা দেখভাল করছি। গত 14 ফেব্রুয়ারি গাইবান্ধা পুলিশ লাইন্স মাঠে শুরু হয় মাসব্যাপী পুনাক হস্ত ও কুটির শিল্প পণ্য মেলা। মেলায় মোট 86টি স্টল রয়েছে। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত চলে মেলার বেচাকেনা। সময় সংবাদ, গাইবান্ধা।